চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরসভা অংশের অন্তত এক কিলোমিটার এলাকার ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের পাশে এই ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে হকার ও ফল ব্যবসায়ীরা ব্যবসা করছিলেন, ফলে প্রতিনিয়ত যানজট লেগে থাকা সহ সাধারণ পথচারীদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হতো। এই সমস্যা থেকে সাধারণ পথচারীদের মুক্তি দিতে 9 অক্টোবর সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন চিরিঙ্গা উপশহরের ফুটপাত থেকে অবৈধ হকার ও ফল ব্যবসায়ীদের উচ্ছেদে একটানা 4 ঘন্টা অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও চকরিয়া পৌরসভা মেয়র আলমগীর চৌধুরী। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ মোর্শেদ ও থানা পুলিশ ও সাংবাদিক সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে কিন্তু কোনো জরিমানার আওতায় আনি নাই, প্রত্যেককে আমরা যেহেতু আগে নোটিশ দিয়েছিলাম এবং তারই প্রেক্ষিতে যেহেতু তারা সেই কার্যক্রম গ্রহণ করে নাই, আমরা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে এগুলো উচ্ছেদ করেছি। যদি তারা আবারও বসায় তাহলে আমরা ধরে নিব তারা আইন কানুনকে অবজ্ঞা করে, আইন কানুনকে দরকার না করে এভাবে করবে, তাহলে আমরা আরও কঠোর থেকে কঠোরতর পদক্ষেপের দিকে যাব। আমরা জরিমানা করতে পারি, জেল আরোপ করতে পারি, এইগুলোতে পরবর্তীতে এই ধরনের ব্যবস্থা আমরা বারবার অনুরোধ করার পর তারা তেমন ধন্যবাদ করে নাই। আমরা আইন শৃঙ্খলা সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা চাই এই শহর জনতা নিরসন হোক, আমরা চেষ্টা করে যাচ্ছি এই এলাকার মানুষের কষ্ট না হয়, যারা হাসপাতালে যারা রোগী নিয়ে যাচ্ছে তারা আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, প্রতিদিন যাতে এই সহযোগিতা বজায় থাকে, উন্মুক্ত থাকে, আমাদের যাতে বারবার আপনাদের প্রতি উচ্ছেদ অভিযান পরিচালনা করতে না হয়, জরিমানার আওতায় আনতে না হয়, সেই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন, সার্বিকভাবে সহযোগিতা। রিয়াদ উদ্দিন, এনএএন টিভি, চকরিয়া।